আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা উমরা করতে এসে গতকাল ভিজিট করেছিলাম আল মাশআরুল হারাম এবং এর আশেপাশের জায়গাগুলো। আজকে আমাদের দ্বিতীয় ভিজিট। আমরা আমাদের এক প্রিয় বার্মার ভাইয়ের গাড়িতে করে ছয়জন ছুটছি তায়েফের উদ্দেশ্যে। আমরা সাড়ে আল হিজরা থেকে সাড়ে ইব্রাহিম আল খালিলি পার হয়ে এখন আমরা দাইরি রোডে অর্থাৎ হাইওয়ে রোডে ঢুকে যাব। আমাদের গন্তব্য হচ্ছে তায়েফ, যেখানে রাসূলুল্লাহ ইসলামের স্মৃতি বিজড়িত অনেক বিষয় সেখানে রয়েছে। রাসূলুল্লাহ ইসলাম তাওহীদের দাওয়াত নিয়ে যখন তায়েফের ছেলেদের কাছে গিয়েছিলেন, তখন তায়েফের ছেলেরা বিষ্ণুসাহ ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তার উপর অমানবিক নির্যাতন করেছিল। তো আমরা সেখানে যেয়েও আপনাদেরকে আরেকটি ভিডিও ক্লিপসের সাথে সংযুক্ত করে নিব। ভিডিওটি ধারণ করছি আমি মিজানুর রহমান আসহারি আর আমাদের বার্মা ড্রাইভার ভাই, কি নাম আপনার? হাসান। হাসান, ইটস ভেরি সুইট নেম। এবং আমাদের সাথে আছেন মনিরুল ইসলাম, তারপর আমার পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মাহবুব হাসান রাশেদ অ্যাট দ্য ব্যাক সাইড, অ্যান্ড মাহাব্বাদ আলী আমাদের প্রিয় ভাই। তো আমাদের ছয়জনের যাত্রা কল্যাণময় হোক। আমরা সফরের দোয়া পরে যাত্রা শুরু করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুক্রিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফী সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনা আল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাবিব আলাইনা সাফারানা হাযা ওয়া তুবি আন্না বু'দাহ। আল্লাহুম্মা আনতা সাহিবু ফী সাফার ওয়াল খলীফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াফায়িস সাফার ওয়া কাবাতিল মানযার ওয়া সূইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। নেক্সট ভিডিওতে আপনারা সৌদি আরবের পাহাড় পর্বত মরুভূমি সহ তায়েফে যাওয়ার, মক্কা থেকে তায়েফে যাওয়ার পথের যে দৃশ্যগুলো সেগুলো আপনারা দেখবেন। এবং তিন নম্বর ভিডিওতে ফাইনালি আমরা তায়েফে যখন পৌঁছে যাবো ইনশাল্লাহ, তখন নেক্সট এপিসোডে বা নেক্সট ভিডিও ক্লিপসে আমরা তায়েফের সেই জায়গাগুলো, বিশ্বাস স্মৃতি বিজড়িত জায়গাগুলো আপনাদের এক পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব সবাই মিলে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে এ রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তায়েফে যাওয়ার পথে জাবালে হাদায় আমরা উঠে গিয়েছি অলরেডি। জাবালে হাদার প্রায় 5-7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা জাবালে হাদার ঠিক মাঝামাঝি জায়গাতে অবস্থান করছি। আমরা ভিডিওটা ঘোরালে আপনারা দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর রকমের পাহাড়ি এরিয়া, হিল ট্রাক্স এরিয়ার মাঝখানে সৌদি গভর্নমেন্ট তারা পাহাড় কেটে কেটে এ চমৎকার অনিন্দ্য সুন্দর রাস্তাটি তৈরি করেছে। এই পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমরা চলে যাচ্ছি তায়েফের দিকে। আসলে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক স্বরূপ তৈরি করেছি। আমরা এই পাহাড়টা দেখি ভূপৃষ্ঠের কত উপরে অবস্থান করছে, কিন্তু পাহাড় আসলে ভূপৃষ্ঠের উপরে যতটুকু তার নিচে থাকে তার চেয়ে অনেক বেশি। আমরা এখন অনেক উপরে চলে এসেছি, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে আসলে কত, আমরা ভূপৃষ্ঠ থেকে এখন কয়েক হাজার ফিট উপরে। আর আরব বিশ্বের পাহাড়গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে পাথুরে পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় পাথর খণ্ড, বড় বড় সাইজের রক্স এগুলো পড়ে আছে, এবং এই রাস্তায় গাড়ি চালানোটাও খুবই দুষ্কর। খুব এক্সপার্ট ড্রাইভার ছাড়া এই এই যে কার্ভগুলো দেখা যাচ্ছে, জিগজাগ যে কার্ভগুলো, যে কেউ এখানে গাড়ি চালাতে পারে না। আমাদের ড্রাইভার ভাই হাসান ভাই অ্যারাউন্ড 15 বছর ধরে তিনি মামলাকাতে সৌদি আরবেতে গাড়ি চালান। আমরা একের পর এক পাহাড়ি বাঘগুলো অতিক্রম করে করে উপরের দিকে উঠছি। ইনশাল্লাহ একটা সময় শেষে আমরা তায়েফে পৌঁছে যাব। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমরা জেদ্দা শহরের উপকূলে একটি সি বিচ আছে সেখানে ঘুরতে যাব, এবং সেখানেও ভিডিও করে আমরা আপনাদেরকে দেখার সুযোগ করে দিব যে কত চমৎকার অনিন্দ্য সুন্দর সৌন্দর্য লীলানিকেতন আল্লাহ তৈরি করেছেন এই মহাবিশ্বে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পাহাড়ি হিল ট্রাক্স এই পার্বত্য এলাকাগুলোকে বেয়ে বেয়ে এই পথগুলোকে অতিক্রম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মানব মণ্ডলীকে বাঁচানোর জন্য তিনি তায়েফে গিয়েছিলেন। আমরা সেই তায়েফের পথেই ছুটছি, এবং এই ভিডিও ধারণ করতেও আমার অনেক কষ্ট হচ্ছে কারণ ডানে বায়ে মোড় নেওয়ার সময় যদিও আমি বেল্ট পরে আছি, বসে থাকাটা খুবই কষ্টকর হচ্ছে। এবং আপনারা দেখছেন যে একটা রেঞ্জ চলে যাওয়ার পরে আরেকটা রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে। এখন আমরা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান অতিক্রম করছি, আমার বায়েও বিশাল পাহাড়, ডানেও বিশাল পাহাড়। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসলে একজন মানুষ যদি আল্লাহর এই সৃষ্টি লীলা নিয়ে গবেষণা করে তাহলে সে কখনো নাস্তিক থাকতে পারে না। সে যখন বিশাল সাগরের দিকে, বিশাল পাহাড়ের দিকে সে চোখ ফেলবে, সে তাকাবে, তখন সে একটু চিন্তা করলেই এটা বোঝা তার জন্য খুবই সহজ যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছে, যার আদেশে, যার দিক নির্দেশনায় এই পাহাড়, পর্বত, সাগর, নদীমালা এগুলো চলছে। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জানাই যে তিনি এরকম চমৎকার একটি ভ্রমণে অংশগ্রহণ করে আল্লাহর সৃষ্টি সৌন্দর্য আমাদেরকে দেখার, উপভোগ করার তৌফিক এনায়েত করেছেন। এবং আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ওমরা করতে আসেন তাহলে ওমরার কাজ শেষে, মসজিদুল হারামাইনে ইবাদত শেষে আপনাদের যদি সুযোগ হয় আপনারা অবশ্যই তায়েফে ভ্রমণ করবেন, কারণ মক্কা এসে তায়েফে যদি না যান আসলে এটা বড় ধরনের মিস হয়ে যাবে। এরকম পাহাড়ি পাথুরে পাহাড়ের মাঝখান দিয়ে অতিক্রম করে করে তায়েফে যাওয়ার এই সৌন্দর্যটা আসলে পৃথিবীর কোথাও আপনি পাবেন না। আমি মালয়েশিয়াতে গেন্টিং হাইল্যান্ডস নামে একটা পাহাড়ের চূড়ায় উঠেছি কেবল গার্ড দিয়ে, প্রায় 6000 ফিট উঁচুতে সেখানে তারা শহর করেছে। তবে সেটা হচ্ছে মাটির পাহাড় এবং অনেক গাছপালায় ঘেরা। আমি মুসা আলাইহিসসালামের কাছে যে তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন তুর পাহাড়ে, সে তুর পাহাড়েও দুইবার মিশরে আমি আরোহণ করেছি, কিন্তু সৌদি আরবের এই এই জিবাল
তায়েফে যাওয়ার পথে এই এই পাহাড়ি পথ ধরে অতিক্রম করে এই পাহাড়ি দৃশ্য দেখার এই বিরল সুযোগ আজকে আমার আজকে এই প্রথম হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আপনাদের সবাইকে বলবো যে আপনারা ওমরা করতে আসলে সুযোগ করে একবার তায়েফে ভ্রমণ করবেন। আমরা একে একে এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি আসলে পাহাড়ের উপরে একটি ওভারব্রিজ, একটি ওভারব্রিজে করে আমরা তায়েফের দিকে এগোচ্ছি। সামনের পাহাড়টির দিকে খেয়াল করলে দেখবেন যে কত চমৎকার সৃষ্টি নৈপুণ্য, কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের মনের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আমরা ক্যাবেল কার দেখতে পাচ্ছি ভিডিওতে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একেবারে উপর থেকে ক্যাবেল কারে করে অনেক দর্শনার্থীরা নিচের দিকে নামছে এবং এই হিল ট্রাক্স পাহাড়ি এরিয়ার সৌন্দর্য উপভোগ করছে। নানা ধরনের পর্যটন আকর্ষণের জন্য সৌদি সরকার এখানে বিভিন্ন ধরনের পর্যটন অ্যাট্রাকশন আকর্ষণ তৈরি করে রেখেছে, যাতে করে হজ করতে আসা, উমরা করতে আসা পৃথিবীর আনাচে কানাচে থেকে যত ভাইয়েরা এখানে আসেন তারা যেন এই দৃশ্যগুলো অবলোকন করতে পারেন, তারা যেন উপভোগ করতে পারেন সৌদি আরবের সৌন্দর্য। আমরা অনেক দূর পথ পেরিয়ে এখন কিছুটা পাহাড়ের এমন একটা অবস্থানে চলে এসেছি যেখানে ডানে বাঁয়ে আর আরও উঁচু পাহাড় নেই, তার মানে আমরা অনেক উঁচুতে চলে এসেছি। আচ্ছা হাসান ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলেন আমরা কয় হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি এখন? আমরা প্রায় 6,000 ফিট উপর দিয়ে যাচ্ছি। আমাদের হাসান ভাই বললেন যে প্রায় 6,000 ফিট উপরে, এবং আমরা অনুভব করছি আমরা যখন উপরে যাচ্ছি আমাদের কানের মধ্যে চাপ লাগছিল, এতে করে বোঝা যাচ্ছে যে অনেক উপরে, অনেক এবং ড্রাইভার ভাই বলছে যে এখানে সৌদি আরবের এক নম্বর ঠান্ডা জায়গা হচ্ছে তায়েফের এই পাহাড়ি এলাকা। এবং হাতে আমরা মেঘের স্পর্শ পাচ্ছি, আমরা যখন গ্যান্টিং হাইল্যান্ডে গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমরা মেঘ ধরেছি, আর এখানেও মেঘের খুব কাছাকাছি আসার কারণে আবহাওয়াটা খুবই ঠান্ডা। এটা কি ও এখানে পাহাড়ের উপরে একটি মার্কেট গড়ে উঠেছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম মিন আল মদিনাতুল মুনাওয়ারা। যারা এই ভিডিওটি দেখছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন আছি মদিনা মুনাওয়ারাতে। গত সপ্তাহে আমরা মক্কাতে উমরা পালন করেছি, আর এই সপ্তাহটি আমরা কাটাচ্ছি মদিনাতে, এবং এটি আজকে হচ্ছে আমাদের মদিনাতে সর্বশেষ দিন। আগামীকাল ইনশাল্লাহ আমরা বাংলাদেশে চলে যাব। এই মদিনার শহরটি হচ্ছে সে শহর যে শহরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কুরাইশদের দ্বারা অত্যাচারিত হয়ে এখানে হিজরতে এসেছিল, এবং এই মদিনা শহরটি নানা দিক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ শহরে আসলেন তখন তিনি জিজ্ঞেস করলেন যে এই শহরটির নাম কি? সবাই বলল এই শহরের নাম হচ্ছে ইয়াসরিফ। ইয়াসরিফ মানে হচ্ছে টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেয়া। বিষ্ণু ইসলাম বললেন আমি যে শহরে থাকবো সে শহরের নাম প্রতিশোধ তো হতেই পারে না, কারণ আমি হচ্ছি ক্ষমার প্রতীক। আজ থেকে এই শহরের নাম আর ইয়াসরিফ নয়, আজ থেকে এই শহরের নাম হচ্ছে মদিনাতুন নবী, নবীর শহর। অথবা বিষ্ণু ইসলাম বললেন যে এই শহরের নাম হচ্ছে তওবা বা তাইবা, পবিত্র জায়গা, পবিত্র ভূমি। এবং বিষ্ণু ইসলাম দোয়া করেছেন এই মদিনার সব কিছুতে যেন আল্লাহ বরকত ঝেলে দেন, এবং সেটা আল্লাহ দিয়েছেন, যেটা আমরা দেখছি। বিষ্ণু ইসলাম বলেছেন এই মদিনার মাটিতে বরকত, এই মদিনার খেজুরে বরকত, এই মদিনার বাতাসে বরকত। বিষ্ণু ইসলাম বলেছেন বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বি রিকাতি বাদিনা ইয়াশফি সাকিমুনা বি ইজনি রাব্বিনা। কেউ যদি আহত হয়ে বিষ্ণুর কাছে আসতেন তিনি মদিনার মাটি বা বালু হাতে নিয়ে ওই আহত সাহাবির ক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিয়ে বলতেন যে এই মদিনার মাটিতে শিফা রয়েছে, এবং থুতু দিয়ে দিতেন একটু এবং বলতেন ইনশাআল্লাহ আল্লাহর আদেশে তুমি সুস্থ হয়ে যাবে। তো এই হচ্ছে সেই মদিনা, এবং মদিনার খেজুর অনেক বিখ্যাত। বিষ্ণু ইসলাম যে খেজুরটি রোপণ করেছিলেন সেই গাছটির নাম হচ্ছে আজওয়া, এবং বিষ্ণু বলেছেন আজওয়ার মধ্যেও শিফা রয়েছে, ইন্নাফি আজওয়াতিল আলিয়াতি শিফা। এবং প্রতিদিন ফজর নামাজের পরে যদি কেউ 7টি আজওয়া খেজুর খায় তাহলে ওই দিন কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা তাকে স্পর্শ করতে পারবে না, কোনো বিষাক্ত জিনিসও তাকে ক্ষতি করতে পারবে না।
তো ঠিক এই মুহূর্তে আমরা মসজিদে নববীর চত্বরে, এই মাদিনার সেন্টারে যে মসজিদটি রয়েছে সেটি হচ্ছে আল মসজিদ আল নববী। আমরা ভিডিওটি যখন ঘোরাবো তখন আপনারা দেখবেন এই হচ্ছে মসজিদে নববীর চত্বর, এবং আপনারা অনেকগুলো বড় বড় ছাতার মতো দেখা যাচ্ছে, এগুলো আসলে অটোমেটিক ছাতা, প্রচণ্ড রোদের তাপ।